নারায়ণগঞ্জের রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির হোতা সৌদি প্রবাসী, জড়িত জনপ্রতিনিধি ও সরকারি বিভিন্ন বিভাগ। জেদ্দা এম্বাসিতে আছে, উনি আমারে পরিচয় করায় দিছে ওনার সাথে, যে উনি কিছু জন্ম নিবন্ধনের কাজ দিব। বার্থ রেজিস্ট্রেশনে যেই হেড, ওইখানে ওনার সাথে যে কোনো লবিং আছে। এই পাসপোর্টটা শুধুমাত্র রোহিঙ্গারা নিচ্ছে তা না, ফেরারি আসামি আছে, বিভিন্ন পন্থা এই পাসপোর্টটা গ্রহণ করে করে তারাও পালিয়ে যাচ্ছে। অবৈধ পাসপোর্ট পাওয়া ঠেকাতে চট্টগ্রামে কড়াকড়ি, সতর্ক পুলিশ। পাসপোর্ট যাতে রোহিঙ্গারা না পায় সেই জন্য আমাদের পুলিশের যা যা করণীয় সে ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত ১১টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। টোল দিতে পদ্মা সেতুতে থামবে না কোনো গাড়ি, মোবাইলেই জানা যাবে অবস্থান, রক্ষণাবেক্ষণে কোরিয়ার সঙ্গে সমঝোতা। দেশের চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা সবাই মিলে ধরে রাখতে হবে, সংসদে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান। ভিসা ফি কমানোর সিদ্ধান্ত সৌদি আরবের, ৪৫,০০০ থেকে নামিয়ে আনা হবে ৬,৭০০ টাকায়, স্বাগত জানালেন প্রবাসী বাংলাদেশিরা। নারায়ণগঞ্জে রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির হোতা সৌদি প্রবাসী এক ব্যক্তি, আর পুরো প্রক্রিয়ায় জড়িত সৌদি দূতাবাস, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ ও জন্ম নিবন্ধনের কাজে নিয়োজিত কর্মকর্তারা। নারায়ণগঞ্জ থেকে আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদ করে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে র‍্যাব। শাহরিয়ার জামান দ্বীপের রিপোর্ট। অবৈধ জন্মসনদ দিয়ে পাসপোর্ট পেয়ে যাচ্ছে রোহিঙ্গারা। দীর্ঘদিন ধরে পাওয়া এই তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করছিল র‍্যাব। অবশেষে বুধবার নারায়ণগঞ্জের ফতুল্লায় চালানো হয় অভিযান। মেলে ২৫,০০০এর বেশি পূরণ করা জন্মসনদের ফর্ম, আটক হয় ৬ জন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় সংঘবদ্ধ এক চক্র অবৈধভাবে জন্মসনদ তৈরি করে আসছে, যার মূল হোতা সৌদি প্রবাসী বায়োজিৎ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের সদস্যদের কাছে তথ্য পাঠাত সে। বাংলাদেশ থেকে কাগজ তৈরি করে তারা পাঠাত বায়োজিতের কাছে, তারপর তৈরি হতো পাসপোর্ট। সৌদি আরবের দূতাবাস কর্মকর্তার সহায়তায় একটি বিশেষ অ্যাপের মাধ্যমে এই কাজটি করত তারা, জড়িত জন্ম নিবন্ধন অধিদপ্তরের বেশ কিছু কর্মকর্তাও। আমাকে এক বস আছিল, নাম হচ্ছে গিয়া মোস্তফা কামাল, উনি সৌদি আরব এম্বাসিতে, জেদ্দা এম্বাসিতে আছে, উনি আমারে পরিচয় করাই দিছে ওনার সাথে, যে উনি কিছু জন্ম নিবন্ধনের কাজ দিব, তো আপনি যেখান থেকে নিয়ে নেন ওইখান থেকে ওনারে নিয়ে দিয়ে নেন। আমি ডিরেক্টভাবে কাজ করি না, আমি একজনের এসএমএস আমার কাছে কাস্টমারে দেয়, আমি আরেকজনের কাছে পাঠাই। বার্থ রেজিস্ট্রেশনে যেই হেড, ওইখানে ওনার সাথে যে কোনো লবিং আছে, কারণ উনি দীর্ঘ ১১ বছর একটা ইউনিয়ন পরিষদে কাজ করছে। র‍্যাব জানায় বিশেষভাবে পারদর্শী এই চক্রকে চিহ্নিত করা বেশ কঠিন। সৌদি দূতাবাস কর্মকর্তা, সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ ও জন্ম নিবন্ধন কর্মকর্তারাও এ কাজে জড়িত বলে জানায় র‍্যাব। এই প্রক্রিয়ায় রোহিঙ্গাদের পাশাপাশি অনেক সাজাপ্রাপ্ত আসামিও পাসপোর্ট তৈরি করে বিদেশে পাড়ি দিচ্ছে। এখানে সৌদি থেকেও হাই কমিশনের সাথে যে আশেপাশে কিছু দালাল চক্র আছে, ওখানে যারা বাঙালি আছেন তারা, ওরা অথবা পুরাতন রোহিঙ্গা যারা আছে তারাই এই পথটা দেখিয়ে দেয়। এই পাসপোর্টটা শুধুমাত্র রোহিঙ্গারা নিচ্ছে তা না, ফেরারি আসামি আছে, সাজাপ্রাপ্ত আসামি আছে যাদেরকে পাওয়া যাচ্ছে না, তারা এই সমস্ত বিভিন্ন পন্থা এই পাসপোর্টটা গ্রহণ করে করে তারাও পালিয়ে যাচ্ছে। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চলছে বলেও জানায় র‍্যাব। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া ঠেকাতে অবশেষে বিশেষ সতর্কতা জারি করেছে চট্টগ্রামের পুলিশ প্রশাসন। এখন থেকে চট্টগ্রাম মেট্রো এলাকায় যে কোনো পাসপোর্ট ভেরিফিকেশন ক্ষেত্রে ১৮ দফা এবং উপজেলাগুলোতে ১৩ দফা নির্দেশনা মেনে চলার জন্য পুলিশের বিশেষ শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়ে কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করেছে পাসপোর্ট অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত ১০ দিনে রোহিঙ্গাদের পাসপোর্ট এবং এনআইডি কেলেঙ্কারির ঘটনায় নগরীর ৩টি থানায় অন্তত ৫টি মামলা দায়ের করা হয়েছে, সেসাথে আটক করা হয়েছে ১০ জন রোহিঙ্গাকে। এর মধ্যে পাসপোর্ট করাতে এসে যেমন আটক হয়েছে, তেমনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করতে গিয়ে আইনের আওতায় এসেছে কয়েকজন রোহিঙ্গা যুবক। এই অবস্থায় রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়ার ঠেকাতে ১৮ দফার নির্দেশনা সম্বলিত বিশেষ সতর্কবার্তা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি। তারা পাসপোর্ট কীভাবে নিচ্ছে সেই বিষয়গুলো আমরা ক্ষতি দেখছি। স্পেশাল ব্রাঞ্চ থেকে যে নির্দেশনা দেওয়া আছে সেই নির্দেশনা অনুসারে পাসপোর্ট যাতে রোহিঙ্গারা না পায় সেই জন্য আমাদের পুলিশের যা যা করণীয় সে ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের বৃহত্তর চট্টগ্রামে রোহিঙ্গা ঝুঁকি হিসেবে চিহ্নিত 38টি উপজেলার মধ্যে অন্তত 9টি উপজেলা রয়েছে চট্টগ্রাম জেলার অন্তর্ভুক্ত। এর মধ্যে দক্ষিণ চট্টগ্রামের সবকটি উপজেলাকে এই তালিকায় রাখা হয়েছে। এই অবস্থায় বুধবার বিকেলে অনুষ্ঠিত জেলা পুলিশের বিশেষ সভায় রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া ঠেকাতে 18 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। যাতে কোনোভাবে রোহিঙ্গারা কোনো পাসপোর্ট না নিতে পারে এই ব্যাপারে আমরা নিজেরা মিটিং করে আমরা আমাদের করণীয় নির্ধারণ করি এবং আমরা 13টি বিষয় আমরা নিজেরা নির্ধারণ করি যে 13টি বিষয় যদি আমরা দেখি তাহলে তারা কোনোভাবে এই পাসপোর্ট তারা বানাতে পারবে না। রোহিঙ্গাদের পাসপোর্ট নেওয়া ঠেকাতে পাসপোর্ট অধিদপ্তর আবেদনকারীদের এখন থেকে 3টি ধাপ পেরোনোর কঠোর ব্যবস্থা নিয়েছে। অফিস আদেশ করা আছে যে সবাই তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে তারা এটা নিশ্চিত হবে যে সে রোহিঙ্গা না। নগরীর আকবর্ষা এলাকায় 3টি পাসপোর্ট সহ 3 রোহিঙ্গা যুবককে আটকের ঘটনায় পাসপোর্ট ভেরিফিকেশনকারী নোয়াখালী পুলিশের 2 AS-কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর রোহিঙ্গা সংক্রান্ত মামলাগুলোর তদন্তভার থানা পুলিশের পরিবর্তে দেওয়া হয়েছে গোয়েন্দা বিভাগকে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে চলমান অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা সবাই মিলে ধরে রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেন তিনি। তিনি বলেন, দেশে বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্য হারে বেড়েছে। অর্থনৈতিক উন্নয়নে বিশ্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বর্তমানে দেশে 22,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার প্রতি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। বিশ্বে এখন বাংলাদেশ এডিবি রিপোর্ট অনুযায়ী 13তম অর্থনৈতিক দেশ, আর এশিয়াতে 2য় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে বাংলাদেশ তার অবস্থানটা ধরে রাখতে পেরেছে। বিশ্বে আমরা 30তম অর্থনৈতিক দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছি। আমরা প্রবৃদ্ধি অর্জনে আজকে সারা বিশ্বে আমরা একটা নিজের অবস্থান করে নিয়েছি। 8.1% প্রবৃদ্ধি অর্জন করতে আমরা সক্ষম হয়েছি মাত্র 10 বছরের মধ্যে। এই যে অর্জনগুলি, সেগুলি আমরা করতে পেরেছি এই কারণে যে আমরা আন্তরিকতার সাথে দেশের জনগণের কল্যাণে কাজ করেছি। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা, অতি দরিদ্রদের মাঝে বিনা পয়সা খাদ্য বিতরণ, গৃহহারা মানুষকে ঘর বিনা পয়সায় তৈরি করে দেওয়া, ভূমিহীন এবং গৃহহীন মানুষ তাদেরকে ঘর করা, ভিক্ষুক মুক্ত করবার জন্য বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা, আমাদের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার ব্যবস্থা, জাতির পিতাই প্রাথমিক শিক্ষা অবৈতনিক করে দিয়ে গিয়েছিলেন বিনা পয়সায়, তখন কাপড় বই অনেক কিছু দেওয়া হতো, আমরা আবার সে বিনা পয়সায় বই দেওয়া শুরু করেছি, বিনামূল্যে বই দিচ্ছি। পাশাপাশি স্কুলগুলি মেরামত করা, কলেজগুলি মেরামত করা এবং প্রত্যেকটা উপজেলায় একটা করে কলেজ সরকারিকরণ করা। ফাঁকা জায়গা পেলেই ভবন নির্মাণ না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নিজ কার্যালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের তথ্য অবহিত করা শীর্ষক সভায় একথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে ঢাকার আজিমপুর সরকারি কলোনির অভ্যন্তরে সরকারি কর্মকর্তাদের জন্য বহুতল আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের পরিবর্তিত মাস্টার প্ল্যান, সচিবালয়ে নির্মাণাধীন 20তলা ভবনে মন্ত্রী পরিষদ সভা আয়োজনের সংস্থান রাখা এবং শের-ই বাংলা নগরে বহুতল ভবন নির্মাণের জন্য ধারণাগত প্রস্তাবনা উপস্থাপন করা হয় প্রধানমন্ত্রীর কাছে। অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান। পদ্মা সেতুতে টোল আদায়ে বুথে থামাতে হবে না কোনো গাড়ি। অত্যাধুনিক ট্রাফিক ইনফরমেশন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে মোবাইলে জানা যাবে যানবাহনের অবস্থান। এমন সব সুবিধাসহ পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণ এবং টোল আদায়ে কোরিয়ান এক্সপ্রেসওয়ে কর্পোরেশনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সেতু কর্তৃপক্ষ। রিপোর্ট এহসান জুয়েলের। কাজ এগিয়ে চলছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু। মূল সেতু নির্মাণের দায়িত্বে আছে চীনের মেজর ব্রিজ কোম্পানি। তাদের সঙ্গে বাংলাদেশের সেতু বিভাগের কর্মকর্তারা তদারকি করছেন সেতুর সার্বিক নির্মাণ কাজ। এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 83%। আশা করা হচ্ছে 2021 সালে এই সেতু দিয়ে চলবে যানবাহন। এখন তাই সেতু রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা সহ অন্যান্য ইস্যুগুলো গুরুত্ব পাচ্ছে। এ অবস্থায় কোরিয়ান একটি প্রতিষ্ঠানের সঙ্গে G2G সমঝোতা স্মারক করে সেতু কর্তৃপক্ষ। সংশ্লিষ্টরা জানান, সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকছে এই সেতুতে। যদি কখনো একটা রিখটার স্কেল 8 মাত্রার আপনার ভূমিকম্প হয়,
তখনই যদি একই সাথে 62 মিটার স্কাওয়ারিং মানে মাটি সরে যায় উপর থেকে নিচ পর্যন্ত, তখনই যদি পুরো ব্রিজটা রেলওয়ে এবং ট্রাক দিয়ে একদম ফুল লোড থাকে এবং তখনই যদি 5,000 মেট্রিক টনের একটা শিপ এসে পিয়ারের মধ্যে ধাক্কা দেয়, তাতেও এই পদ্ধতি দূর কিছু হবে। সেতুর টোল আদায়ও থাকছে বিশ্বের উন্নত প্রযুক্তি। কোরিয়ার প্রতিষ্ঠানটি সেতু এলাকা পরিদর্শন করে রক্ষণাবেক্ষণ পদ্ধতি, টোল আদায়ে আধুনিক প্রযুক্তি, জনবল প্রশিক্ষণের বিষয়টি তদারকি করবে। টোল আদায়ে ইলেকট্রনিক টোল কালেকশন পদ্ধতি চালু করবে। এক্ষেত্রে কোনো যানবাহনকে টোল বুথে থামতে হবে না। অত্যাধুনিক প্রযুক্তি ট্রাফিক ইনফরমেশন অ্যাপ্লিকেশন চালু করবে। এই পদ্ধতিতে প্রতি মুহূর্তে সড়ক সেতু বা এর আওতাধীন অন্য যে কোনো অবস্থানের বিদ্যমান যানবাহন সংক্রান্ত তথ্যাদি স্বয়ংক্রিয়ভাবে মোবাইল, বেতার বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে জানা যাবে। সেতুর 42টি পিলারের মধ্যে 31টির কাজ পুরো শেষ হয়েছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে সবগুলো পিলারের শতভাগ কাজ শেষ করা হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। সিটিং গেটলক স্পেশাল বিরতিহীন, নাম অনেক হলেও উদ্দেশ্য এক, অতিরিক্ত ভাড়া আদায়। যদিও দায় নিতে নারাজ মালিক সমিতি। সমস্যা নিরসনে ফ্রাঞ্চাইজি ভিত্তিক বাস পরিচালনার পরামর্শ 2020 সালের ডিসেম্বরের আগে বাস্তবায়নের সম্ভাবনা দেখছে না বিআরটিএ। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। রাজধানীর ইসিবি চত্বর থেকে শেওড়া, কুড়িল ফ্লাইওভার দিয়ে পার হওয়া এ রুটের দূরত্ব 4.5 কিলোমিটারের মতো। রাজধানীতে কিলোমিটার প্রতি বিআরটিএ নির্ধারিত বাস ভাড়া 1.70 টাকা হিসেবে এতটুকু রাস্তার ভাড়া কোনোভাবেই 8 টাকার বেশি হওয়ার কথা নয়। কিন্তু এ রুটে চলাচলকারী যে কোনো বাসে এ দূরত্বের জন্যই গুনতে হচ্ছে কমপক্ষে 20 টাকা, কোনো কোনো বাস নিচ্ছে 30 টাকাও। মাঝপথের থেকে একজন যাচ্ছে, সেও 30 টাকাই দিচ্ছে, এটা কোনো জাস্টিফিকেশন নাই। ভাড়া বেশি, সার্ভিসও খারাপ, বাট আমাদের বাধ্য হয়ে মাঝে মাঝে উঠতে হইতেছে। জেনে চেক আছে, চেক পার হলে মনে করেন চেকের ভাড়া দিয়ে দিতে হবে। আইনের তোয়াক্কা না করে সিটিং গেটলকের নামে দেদারসে চলছে অতিরিক্ত ভাড়া আদায়। ওয়েবিল পদ্ধতিতে ভাড়া ঠিক করাই সবচেয়ে ভোগান্তিতে কম দূরত্বের যাত্রীরা, কারণ দূরত্ব যাই হোক চেকার যাত্রী সংখ্যা উল্লেখ করার পর সব যাত্রীকেই গুনতে হয় একই ভাড়া। যেখানেই নামি আমার ভাড়া 46 টাকা চাচ্ছে, 2.5 মিটার দূরত্ব শুধু, কিন্তু এটার জন্য আমার সম্পূর্ণ গুলিস্তানের ভাড়াটা দিতে হচ্ছে। এত লোক বেশি নিছো, তাহলে এখন ভাড়াটা কম দাও, তা নিবে না। 2017 সালের এপ্রিলে সিটিং সার্ভিস বন্ধের সিদ্ধান্ত হলেও পরে আর তা বাস্তবায়ন হয়নি। তবে সিটিং সার্ভিসের নামে যাত্রী হয়রানির দায় নিতে রাজি নয় মালিক সমিতি। আপনি শুধু অনিয়মটাকে তুলে ধরতে চাইতেছেন, ভালো কিছু করার জন্য সে জায়গায় কেন দৃষ্টিপাত করতেছেন না? আমরা তো বলতে চাচ্ছি যে অনিয়ম ছিল বিধায় এটা বন্ধ করতে আমরা চাইছি, কিন্তু তখন এটা বিআরটিএ দায়িত্ব নিলাম যে ঠিক আছে গেটলক সার্ভিস বন্ধ হবে না, চলবে, আমরা এটা নিয়ে ভেবে দেখব। ভাড়া নৈরাজ্য দূর করতে দ্রুত ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বাস চালুর তাগিদ বিশেষজ্ঞদের। বাস রুট ফ্র্যাঞ্চাইজের সেটাকে দ্রুত বাস্তবায়ন করতে পারে, তাহলে কিন্তু শুধু এই ভাড়ার নৈরাজ্য হবে না, কনজেশন, সেফটি, ওভারঅল শৃঙ্খলা সব কিছুই ফিরে আসবে। যদিও 2020 সালের ডিসেম্বরের আগে এ পদ্ধতিতে যাওয়ার কোনো আশা দেখাতে পারছে না বিআরটিএ। 20 সাল নাগাদ 22টা রুটে এই সমস্ত গাড়িগুলো পরিচালনা করবে এবং এই লক্ষ্যে এখানে বাস রিটেশনালাইজের যে কাজটা, সেই কাজটা কিন্তু ইনিশিয়াল কাজ শুরু হয়ে গেছে। ভাড়া নিয়ে নৈরাজ্য আর এর ফলে সৃষ্ট গণভোগান্তি বলে দেয় কতটা বিশৃঙ্খলা আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে রাজধানীর গণপরিবহন খাত। আর এসবের লাগাম টেনে ধরতে কর্তৃপক্ষের কঠোর নজরদারি আর আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আন্দোলনের ভয় পায় না, তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বনানীতে সেতু ভবনে এ কথা বলেন তিনি। আন্দোলন যদি শান্তিপূর্ণভাবে তারা করেন আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আন্দোলনের নামে সহিংসতা, বিশৃঙ্খলা সৃষ্টি করলে সমুচিত জবাব দেওয়া। বিএনপির মহাসড়ক করার কোনো অভিজ্ঞতা তো নেই, যখন ক্ষমতায় ছিল তখন বা 4 লেনের কোনো রাস্তাই ছিল না, ফ্লাইওভার, মেট্রো রেল, পদ্মা সেতু এসব তো তারা এসব স্বপ্নও দেখেনি কখনো। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় সংসদে দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য প্রমাণ করে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করছে সরকার।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নানা কায়দায় ভিন্ন মত দমন করে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী পার্লামেন্টে যে কথাটা গতকাল বলেছেন যে আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না, করলে বিএনপির অস্তিত্ব থাকতো না, এ কথাটা বলতে উনি কি এটাই বোঝাতে চেয়েছেন যে আসলে তারা অস্তিত্ব না রক্ষা করবার জন্যই কাজ করে যাচ্ছেন? এবং শুধু বিএনপি নয়, বাংলাদেশে যেন বিরোধী দল না থাকে, ভিন্ন মত না থাকে, তারই জন্যই তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করছেন। সরকারি পরিসংখ্যান বলছে দেশের 63% নারী সামর্থ্য রাখেন না স্বাস্থ্যকর স্যানিটারি প্যাড ব্যবহারের। উচ্চ মূল্যের কারণে এখনও এর ব্যবহার সচ্ছল নারীদের মধ্যেই সীমাবদ্ধ। নিম্ন মধ্যবিত্তের জন্য এখনও এটি বিলাসিতার পণ্য। তবে স্বেচ্ছাসেবী একটি সংস্থার উদ্যোগে এখন মাত্র 5 টাকায় মিলবে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাড। মার্জিয়া মোমোর রিপোর্টে বিস্তারিত। বয়সন্ধিকালে ঋতুস্রাব, নারী শরীরের স্বাভাবিক ধারা। যে শরীর ধারণ করবে ভবিষ্যৎ শিশুকে, সেই শরীরের ন্যূনতম স্বাস্থ্যসেবা এখনো অধরা দেশের অধিকাংশ নারীর জন্য। পরিসংখ্যান বলছে ঋতুস্রাবের সময়ে স্বাস্থ্যকর স্যানিটারি প্যাড ব্যবহারের সামর্থ্য নেই দেশের 63% নারীর। বাজারে প্রচলিত ন্যাপকিনের উচ্চ মূল্যের কারণে স্বাস্থ্যসম্মত স্যানিটারি প্যাডের ব্যবহার শুধুমাত্র আর্থিকভাবে সচ্ছল নারীদের মধ্যেই সীমাবদ্ধ। চুলকানি, তারপর বিভিন্ন ধরনের রোগ, অস্থিরতা বা করতাম আর কি। কাপড় ব্যবহার করলে আমি বিভিন্ন জায়গায় যেতে পারতাম না, আমার অনেক অসুবিধা হতো। একই কাপড় বারবার রিপিটেডলি ইউজ, এই জিনিসটা আসলে তাদের স্বাস্থ্যের জন্য নানা রকম জরায়ু সংক্রমণ হতে পারে বা ইনফেকশন, আরো বেশি ধরনের ইনফেকশন হয়ে যেতে পারে। আশার কথা হচ্ছে স্বল্প পরিসরে হলেও 5 টাকায় স্যানিটারি প্যাডের ব্যবস্থা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। ভবিষ্যতে 1 কোটি নারীর হাতে স্যানিটারি প্যাড তুলে দেওয়ার পরিকল্পনা আছে সংস্থাটির। সাবসিডি দিয়ে আমরা এটা 5 টাকায় আমরা দেওয়ার আমাদের প্ল্যান আছে, এবং আমরা ফার্স্ট যে 3 লক্ষ পিস পুরাতন কাপড়, নোংরা কাপড় এগুলো ব্যবহার করে মাসিক চলাচলের সময়, এবং এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রজনন স্বাস্থ্য ব্যবস্থাটা হুমকির মুখে পড়ে। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও নিরাপদ মাসিক ব্যবস্থাপনার বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার তাগিদ দিয়েছেন তারা। আরো বেশি বেশি করে এটা নিয়ে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। 91 বছরে পা দিলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ পেরিয়ে আজীবন সমাজ বদলের জন্য লড়ে গেছেন। গুণী এই মানুষটি এখনো স্বপ্ন দেখেন 52 ও 71-এর চেতনায় এগিয়ে যাবে ভালোবাসার বাংলাদেশ। ছিল না, ছিল মানুষ ও রাষ্ট্রের চিন্তা। গণমানুষের প্রতি অঙ্গীকারে যে অভিযাত্রা শুরু হয়েছিল আজও তা চলমান। তিনি ভাষা সংগ্রামী আহমদ রফিক, নজরুল রবীন্দ্র গবেষক হিসেবে খ্যাতি কুড়িয়েছেন। সমাজ কিংবা রাজনীতি নিয়ে আগ্রহের কমতি নেই তার। কোথায় যেন থমকে আছে। 90 পেরিয়ে 91-তে পা দেওয়ার দিনটিতে শুভকামনা জানাতে ছুটে এসেছেন শুভাকাঙ্ক্ষীরা। এখনো তার স্বপ্নে কেবল কলম আর খাতা। অনেক কথা তো বলার ছিল, সব কথা তো বলা হলো না, এবং অনেক বইয়ের প্রজেক্টও মাথায় ছিল লেখার জন্য, সেগুলোও লেখা হলো না। আদৌ লেখা হবে কিনা, মৃত্যু আমাকে সে সময়টা দেবে কিনা আমি জানি না। সমাজ কিংবা রাষ্ট্র এখনো কল্যাণমুখী হয়নি, জানালেন এমন আক্ষেপ। শুধুমাত্র ভূ রাজনৈতিক স্বাধীনতা পেলেই স্বাধীনতা হয় না। সমাজটাকে বদল না করতে পারলে মানুষ বদলাবে না, মানুষের চিত্ত পরিবর্তন ঘটবে না, চেতনার পরিবর্তন ঘটবে না, আলোকিত চিত্রে মানুষ তৈরি হবে না, এই চিন্তাটা কিন্তু কারোর মাথায় ছিল না। তো ফলে হয়েছে কি, আজকে সমাজের অবস্থা দেখেন, একটা নষ্ট ভ্রষ্ট একটা। মুক্ত চিন্তার মানুষটির কলম আমৃত্যু বেগবান থাকুক কামনা এইটুকুই। গোটা জাতি যদি জেগে না ওঠে,
তাহলে কিন্তু কিছু হবে না। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের ভিসা ফি কমাতে যাচ্ছে সৌদি সরকার। বুধবার এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম জানায়, হজ ভ্রমণ সহ সব ভিসা ফি 2,000 রিয়াল থেকে কমিয়ে 300 রিয়াল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। চলতি মাস থেকেই নতুন এ ভিসা ফি কার্যকর হতে পারে। সৌদি আরব থেকে আল মামুন ক্ষিপণের ছবিতে আরিফুর রহমানের রিপোর্ট। সৌদি আরবে বছর জুড়েই উমরা পালনের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান জড়ো হন পবিত্র নগরী মক্কা ও মদিনা। এছাড়া প্রতি বছর হজ মৌসুমে পবিত্র হজ পালনে সৌদি আরবে যান 20 লাখের বেশি মুসল্লি। এর মধ্যে কেবল বাংলাদেশ থেকেই পবিত্র হজ পালনে যান লক্ষাধিক বাংলাদেশি, আর বছর জুড়ে উমরা পালনে যান আরো 1.5 লাখ। এছাড়া দেশটিতে বিভিন্ন পেশা কর্মরত আছেন 10 লাখের বেশি বাংলাদেশি। এ অবস্থায় হজ ও ভ্রমণ সহ সব ধরনের ভিসা ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। এতে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকরা আগের চেয়ে কম খরচে সৌদি আরব ভ্রমণ করতে পারবেন। সৌদি সরকারের এমন উদ্যোগে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। সৌদিতে কেউ ভিজিটে আসলে প্রতি পাসপোর্টে 2,000 রিয়াল করে দিতে হতো, সেটা কমিয়ে সৌদি সরকার 300 রিয়ালে নিয়ে এসেছে। আমরা প্রবাসীরা খুবই আনন্দিত, অনেক সুবিধা হয়েছে। আমরা অনেক প্রবাসীরা অনেক হতাশায় ছিলাম, কারণ আমরা ফ্যামিলি বা মানতে পারতাম না। উমরা ভিসা ফি আগে 2,000 রিয়াল হলেও তা কমিয়ে 300 রিয়াল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একবার উমরা করার পর 3 বছরের মধ্যে ফের উমরা পালনের জন্য 2,000 রিয়াল বা 45,000 টাকার দেওয়ার বিধান থাকলেও তা বাতিল করেছে সৌদি সরকার। ভিশন 2030 বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বিশেষ আদেশে এ পদক্ষেপ নেওয়া হয় বলে জানায় দেশটির সংবাদ মাধ্যম। চলতি মাসেই নতুন ভিসা ফি কার্যকর হতে পারে। আরিফুর রহমান, সময় সংবাদ।